আমি এমন ব্যবস্থা করব অভিমানে স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন কবি কিন্তু অভিমান ভেঙে ফিরল তার নিথর শরীর এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নেওয়া হয় কবি শহীদ কাদ্রির মরদেহ এ সময় প্রধানমন্ত্রী পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী সাবরের সচিব মেজর জেনারেল জয়নাল আবিদিন বীর বিক্রম এবং বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল কবি হয়তো শারীরিক ভাবে চলে গেছেন কিন্তু তার কবিতা যতদিন বাংলা ভাষা থাকবে বাংলা সাহিত্য থাকবে শহীদ কাদর কবিতা বাংলাদেশে থাকবে তার সৃষ্টি থাকবে শুধু আধুনিকতা নয় শহীদ কাদরী মুক্তিযুদ্ধের সাহসী তরুণকে কবিতার মাধ্যমে দিশা দিয়েছেন বলে জানান সহজনরা এভাবে বাংলা কবিতায় স্থায়ী আসন গড়িয়ে নেওয়া সেটা একটা বিরল ঘটনা বটে যৌবনে কবিকে বাংলাদেশ না ফেলো শেষ পর্যন্ত বাংলাদেশে তাকে শনাক্ত করা হয়েছে বলে সস্তি প্রকাশ করেন তারা রাষ্ট্রকে জনগণের চরিত্র ধারণ করতে হবে জনগণ রাষ্ট্রের চরিত্রকে প্রতিফলিত করবে সেই বিষয়টা কিন্তু তিনি এত স্পষ্ট করে তার কবিতার মধ্যে দিয়ে যেটা প্রেমের কবিতা মনে হয় বিশিষ্ট বলেন মাত্র চারটি কাব্যগ্রন্থ রচনা করে দেশ হওয়া বিরল ঘটনা যা করে দেখিয়েছেন কবি শহীদ কাদরি যখন তিনি বঙ্গবন্ধুর ঘাতকদের প্রতি ঘৃণা প্রকাশ করেন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তার যে কবিতাগুলো এটা তো নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার দায়বদ্ধতার পরিচয় বহন করে সৌভাগ্য এই যে তিনি তার সমাধি হলো এই বাংলাদেশেই এর আগে সকাল নটা পঞ্চাশ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে কবি শহীদ কাজী মরদেহ বহনকারী বিমানটি সেখান থেকে মরদেহ নেওয়া হয় বাড়িধারা ডিওএইচএস এ নিজের ভাইয়ের বাসায় মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে রাকিব হাসান রোমান একুশে টেলিভিশন হাত